যশোরে জনপ্রিয় হয়ে উঠেছে গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাক প্রিন্স জাতের তরমুজ চাষ। স্বল্প খরচে লাভ বেশি হয় অন্যান্য ফসলের চেয়ে এই ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। অসময়ের এই তরমুজ চাষ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। রিপন হোসেনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। জমির এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত সারি সারি মাচা, লম্বা মাচায় ঝুলছে হাজারো তরমুজ। নেটের ব্যাগের মধ্যে সেই তরমুজ ভরে মাচার সঙ্গে বেঁধে রেখেছেন কৃষক। একই মাচায় পরপর তিন মৌসুমে অল্প খরচে উৎপাদন করতে পারেন তারা। গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাক প্রিন্স নামে এ জাতের তরমুজের ফলনকালীন সময় মাত্র 60 দিন। অন্যান্য সাধারণ জাতের তরমুজের চেয়ে এই তরমুজের ভেতরে গাঢ় লাল, সুস্বাদু ও বাজারে দামও অনেক বেশি। এ কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। খরচ করলে লাভ হবে, না করলে হবে না। ধরো 50,000 টাকা খরচ, 2 লাখ টাকা বিক্রি। 12 মাসে তরমুজটা পাই, খুব সুস্বাদু, বাজারে চাহিদা খুব, আমরা দামও ভালো পাই। 50 পার হয় তখন ওর ভিতরে কালার চলে আসে এবং 55 থেকে 60 দিনের মধ্যেই আসলে ফলটা তোলা হয়ে যায়। আমরা 15 থেকে 20 দিনের মধ্যে আবার নতুন করে জমি প্রস্তুত করে ফেলি। উন্নত প্রযুক্তির মাধ্যমে এই তরমুজ চাষ প্রসারের লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। এদিকে তরমুজ প্রায় 3 থেকে 5-6 কেজি পর্যন্ত এখানে হয়ে থাকে, যেটা অন্য মৌসুমের মতো আমাদের এখানে ফলন হচ্ছে এবং কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে, প্রতি বছরই আমাদের এরিয়া বাড়তেছে। আর এখানে বিঘায় প্রায় 50-60 হাজার টাকা খরচ করলে যদি দামটা ভালো পাওয়া যায়, সেখানে 2 থেকে 3 লক্ষ টাকা 1 বিঘা জমিতে বিক্রি করা সম্ভব। চলতি বছরে যশোর জেলায় 20 হেক্টর জমিতে গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাক প্রিন্স উন্নত জাতের তরমুজ চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।